সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দুই একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি, সেটা হচ্ছে যে আপারের ডিজাইন, চামড়া মালের আপারের ডিজাইন। দেখেন এখানে কত সুন্দর করে একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এইটা এক পার্ট, এইটা এক পার্ট। তো আমি বলবো অনেকেই আপনার হচ্ছে আপারের ডিজাইন করে, অনেকে আপারের সৌন্দর্যতা বৃদ্ধি করে, তো সেক্ষেত্রে এটা আমাদের ক্ষেত্রে একটা আপারের একটা সুন্দর ডিজাইন তৈরি করা হয়েছে। এটা এক পার্ট, এটা এক পার্ট। এখানে আপনার হচ্ছে যে বেলি আঠা দিয়ে এটা লাগানো হয়েছে। এর উপর দিয়ে আবার সেলাই হবে, সেলাই হলে দেখতে সুন্দর লাগবে। এর ক্ষেত্রে আবার আসবে হচ্ছে এইটা, এটা দেখেন একটা ডিজাইনটা করলে বুঝতে পারবেন। ডিজাইন যখন আসবে তখন বুঝতে পারবেন। এই এটা থাকবে, এটা হবে আপনার হচ্ছে এরকমভাবে আংটা ক্রপ। আর এইটা আপনার হচ্ছে যে এইভাবে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে এক একজন এক একভাবে এগুলো করে, ডিজাইন তৈরি করে বা ডিজাইন করে। এটা আমার ক্ষেত্রে আমার কাছে সুন্দর একটা ডিজাইন মনে হয়েছে। চারটা ডিজাইন হচ্ছে, চারটা ডিজাইনে আটটা মাল তৈরি হবে। তো সেই আটটার সামানা এখানে কিছু আপনার হচ্ছে যে রেডি করা হচ্ছে, আর কিছু জিনিস এখানেও আছে। আর একটা ডিজাইন আমার বড় ভাই তৈরি করতেছে বা রেডি করতেছে। এই যে এই একটা দিনে সেলাই করতেছে, দেখেন কত সুন্দরভাবে বিষয়গুলো তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমার অনুরোধ, যদি কোনো কিছু করেন তা অবশ্যই ভেবে চিন্তে করবেন। আমাকে যদি আমার এই ভাই সাপোর্ট না করতো বা হেল্প না করতো, হয়তো বা আমি জায়গাতে আসতে পারতাম না। তবে হ্যাঁ, আপনাকে সাপোর্টের কোনো মানুষ থাকতে হবে, অবশ্যই সে মানুষটা হতে হবে সৎ, ভালো মনের মানুষ, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। আর যদি ওই ধরনের হয় তাহলে আপনি এগোতে পারবেন না এবং দাঁড়াতেও পারবেন না। এই যে এখানে রোলার পিস্টিং, রোলার লাগানো আছে, সেলাই করা হচ্ছে জুকি মেশিনে। এটা জাপানি একটা ব্রাদার মেশিন। এই যে হ্যাঁ, আপনারা দেখুন সেলাই হচ্ছে কত সুন্দর, ফিনিশিংটা অত্যন্ত ভালো। আপনার যে কোনো জিনিসেরই মানে আপারের যদি ফিনিশিং আনতে পারে খুব ভালোভাবে, তাহলে আপনি মার্কেটে এটা খুব অনায়াসে চালাইতে পারবেন। এটা আপনার জন্য কোনো কষ্টের বিষয় হবে না। যদি আপনার ফিনিশিং লাইন বা সৌন্দর্যটা, ফিটিং সব মিলা ভালো আছে, তাহলে আপনি আপনার জায়গা থেকে একবারে ক্লিয়ার থাকবেন। দেখেন এটা যখন আবার সেটিং করা হবে তখন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। হ্যাঁ, যখন এই বিষয়টা একবারে নতুনভাবে ফরমাতে উঠবে, হ্যাঁ ফরমাতে সাজানো হবে, সোলে সাজানো হবে, তখন আমি আপনাদেরকে দেখে দেবো। এইটা আপনারা যে এই ধরনের আপনার সিনথেটিক পাওয়া যায়, এটাকে বলা হয় কুমির। কুমির বলা হয়। এটার উপরে সাজানো হবে, যেরকম আপনার হচ্ছে যে এই যে এইটার উপরে, এটা আবার কালার হবে, রং হবে। তো যখন সাজানো হবে বা জিনিসটা তৈরি হবে তখন দেখতে ভালো লাগবে। নেক্সট আপনার হচ্ছে কোনো ভিডিওতে আমি বা এর পরের কোনো ভিডিওতে আমি আপনাদেরকে একটা টোটাল জিনিস তৈরি করে দেখাবো এবং এটার কস্টিং কত, হ্যাঁ এই কস্টিংটা আমি আপনাদের বুঝিয়ে দিব, তৈরি করতে কত টাকা লাগতেছে এবং আপনি বাজারে সেল করবেন কত টাকা দিয়ে, এটা এবং কার্টুন সহকারে কত টাকা দিয়ে সেল করবেন, সিল ছাপ্পা সব সহকারে, এটা আমি আপনাদের বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এতে কোনো টেনশন করা লাগবে না। তো যাই হোক, আমার কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেল বাটনটা চাপ দিয়ে দিবেন যাতে নতুন ভিডিও আপনার নোটিফিকেশন বারে চলে যায়। এখানেই থি, আসসালামু আলাইকুম।